আজকে আমরা নতুন একটি বিষয় শুরু করতে চলে যাচ্ছি, যার নাম হচ্ছে এনজাইম বা জৈব অনুঘটক। অনুঘটক কাদের বলে? অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে, স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থেকে সেই বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে মানে সেই বিক্রিয়ার গতিকে হয় বৃদ্ধি করে বা মন্থর করে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে। সেরকম সজীব কোষে যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে সে হয় বৃদ্ধি করে বা মন্থর করে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে। এনজাইম সবসময় সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে ক্রিয়া শুরু করে, সাবস্ট্রেট বা রিয়্যাক্ট্যান্ট। এনজাইম শুধুমাত্র নিজে কোনো ক্রিয়া করবে না যতক্ষণ সে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারছে। তো এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যখন যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। পরবর্তীকালে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকেই তৈরি হবে প্রোডাক্ট বা উৎপন্ন বিষয়বস্তু, উৎপন্ন বস্তু প্রোডাক্ট, এবং আবার সেই এনজাইমকে ফিরে পাওয়া সম্ভব। এক্ষেত্রে এনজাইমের সাথে যখন সাবস্ট্রেট যুক্ত হলো, এনজাইম সাবস্ট্রেট যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, সেটি আবার হচ্ছে ইরিভার্সিবল, মানে পুনরায় এনজাইম সাবস্ট্রেট থেকে আবার এনজাইম সাবস্ট্রেট আলাদা আলাদা ভাবে পাওয়া সম্ভব। এনজাইম এই ঘটনাটা ঘটার কারণ কি? কারণ এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। তো একটু যে নির্দিষ্ট টেম্পারেচারে এনজাইম সাবস্ট্রেট পরস্পর সংযুক্ত হতে পারে। সংযুক্ত হলে এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড এবং নন কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত হয়। তার মধ্যে রয়েছে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন, উইক ইন্টারাকশন। তো উইক ইন্টারাকশন, ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন দ্বারা সংযুক্ত হওয়ার ফলে কোন তাপমাত্রাতে আবার সেই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে যায়। এনজাইম সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। এক সিম্পল এনজাইম বা সরল এনজাইম, সরল অনুঘটক। অপরটি হল সংযুক্ত এনজাইম, সংযুক্ত অনুঘটক বা কনজুগেটেড এনজাইম। এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী মানে কি? প্রোটিন ধর্মী মানে প্রোটিন আমরা কোথা থেকে পাবো? প্রোটিন পাবো আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে। এবার অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিন তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে পাবো আমরা প্রোটিন, সেই প্রোটিনটি হলো এনজাইম। তাহলে সরল এনজাইমের ক্ষেত্রে কি হবে? প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী মানে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট রয়েছে। তো অ্যামাইনো অ্যাসিড বেসড কম্পাউন্ড, সেটা হলো সিম্পল এনজাইম। কনজুগেটেড বা সংযুক্ত এনজাইম কি? কনজুগেটেড বা সংযুক্ত এনজাইম এরা পুরোপুরি ভাবে প্রোটিন ধর্মী নয়, কিন্তু
প্রোটিন ধর্মের যে কাজ করে সেরকম একটি ফ্যাক্টর প্রেজেন্ট রয়েছে, তাকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে নন প্রোটিনেসিয়াস কম্পাউন্ড। নন প্রোটিনেসিয়াস কম্পাউন্ড মানে প্রোটিন ধর্মী নয় কিন্তু প্রোটিনের মতো কাজ করে। তো এই কোএনজাইমের কাজগুলো সম্পন্ন করে কে? না, কোফ্যাক্টর। যখন এই কনজুগেটেড এনজাইমের সাথে কোফ্যাক্টর যদি সংযুক্ত থাকে, সেই সমস্ত এনজাইমকে বলা হয় হলো এনজাইম। এবার যদি কনজুগেটেড এনজাইমের সাথে কোফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে, কনজুগেটেড এনজাইম মাইনাস কোফ্যাক্টর, তখন আমরা বলবো তাকে অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম হলো ইনঅ্যাক্টিভেটেড। এই কোফ্যাক্টর সাধারণত দুই প্রকার কম্পাউন্ড প্রেজেন্ট থাকে কোফ্যাক্টরের মধ্যে, এক মেটাল আয়ন এবং অপর হলো অর্গ্যানিক কম্পাউন্ড। কোফ্যাক্টর দুই প্রকার, মেটাল আয়ন এবং অর্গ্যানিক কম্পাউন্ড। সেই মেটাল আয়নের মধ্যে প্রেজেন্ট থাকবে আয়রন, কপার এক্সেট্রা। অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। কোফ্যাক্টর এইবার যদি এই কোফ্যাক্টরটা কোন প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়, যখন কোফ্যাক্টর কোন প্রোটিনের সাথে সংযুক্ত হয় তখন তাকে আমরা বলব প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ সাধারণত ভিটামিন কম্পাউন্ড। প্রোস্থেটিক গ্রুপ সাধারণত ভিটামিন কম্পাউন্ড। যদি এক্সাম্পল দিই, হিমোগ্লোবিন প্রোটিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে কি রয়েছে? গ্লোবিন অ্যান্ড হিম কম্পাউন্ড। এই ক্ষেত্রে গ্লোবিন অ্যান্ড হিম, আমি বললাম যদি প্রোটিনের সাথে কোফ্যাক্টর সংযুক্ত হয় তখন তাকে বলবো আমরা প্রোস্থেটিক গ্রুপ।
হিমোগ্লোবিন ইট ইজ এ প্রোস্থেটিক গ্রুপ, তার মধ্যে হিম প্রেজেন্ট থাকে। তো এই ক্ষেত্রে আমরা জানি গ্লোবিন হচ্ছে প্রোটিন, গ্লোবিন হচ্ছে প্রোটিন এবং গ্লোবিনের সঙ্গে সংযুক্ত হিম হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ, এবার এই প্রোস্থেটিক গ্রুপের মধ্যে যে আয়রন কম্পাউন্ড রয়েছে মেটাল আয়ন, আমরা জানি আয়রন রয়েছে মেটাল আয়ন, তো প্রোস্থেটিক গ্রুপের সাথে যদি কোন মেটাল আয়ন বা অর্গানিক কম্পাউন্ড সংযুক্ত না হয় তাহলে সেই প্রোস্থেটিক গ্রুপটা অ্যাক্টিভেটেড হবে না। তো কোফ্যাক্টরের সাথে যখন প্রোটিন সংযুক্ত হলো তখন তাকে বলো আমরা প্রোস্থেটিক গ্রুপ, সরি প্রোস্থেটিক গ্রুপ অর প্রোস্থেটিক প্রোটিন বলতে পারি আমরা এখানে। এইবার যখন কোন প্রোটিনের সাথে এই প্রোস্থেটিক গ্রুপ বাইন্ড করে তখন আমরা বলবো সে অ্যাপোপ্রোটিন, এবং যদি অ্যাবসেন্ট থাকে তখন তাকে আমরা বলবো হলোপ্রোটিন। এইবার আমরা দেখলাম এনজাইম প্লাস সাবস্ট্রেট সংযুক্ত হয়ে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং পরবর্তীকালে সেই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকেই তৈরি হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড এনজাইম। তো এই ক্ষেত্রে দেখব যে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে বা একে বলা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশন। তো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে বা এনজাইম তৈরি হচ্ছে সেই স্পন্টেনিয়াস রিয়াকশন হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেটা দেখা যায়। ফ্রি এনার্জি, ডেল্টা এইচ অ্যান্ড টি ডেল্টা এস। ফ্রি এনার্জি মানে কোন একটি রিয়াকশন বা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটাতে যে প্রয়োজনীয় এনার্জি প্রয়োজন তাকে বলা হচ্ছে ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি আমরা পাবো এনথ্যালপি মাইনাস এনট্রপি টু টাইম উইথ টাইম এক্সপেক্টেড। এনথ্যালপি কোনগুলো? এনথ্যালপি হচ্ছে কোন রিয়্যাক্ট্যান্টে অবস্থিত টোটাল এনার্জি, টোটাল ইন্টারনাল এনার্জি। টোটাল ইন্টারনাল এনার্জি, এই টোটাল ইন্টারনাল এনার্জিটা যত পরিমাণে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো তাকে বলা হয় এনট্রপি। এনট্রপি মানে মোট যে রিয়্যাক্ট্যান্ট বা আমরা যে দেখলাম সাবস্ট্রেট ছিল বা এর বাইরে ছিল হচ্ছে এনজাইম, কত পরিমাণে সাবস্ট্রেট এনজাইমের সাথে সংযুক্ত হয়ে আরেকটি ধাপ যে স্পন্টেনিয়াস রিয়াকশন তৈরি করলো সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি মানে হচ্ছে
ডিসোসিয়েশন এনার্জি। Association or converted form of reactant. Converted form. এক্ষেত্রে ধরে নিতে পারবো আমরা সেটা হলো ES। মানে এই দুটো ফর্ম থেকে আরেকটা ফর্ম তৈরি হলো ES। এবার যদি এনথ্যালপি এবং এনট্রপিকে আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাব আমরা ফ্রি এনার্জি, বা বলা যেতে পারে এই ES কমপ্লেক্স থেকে পেলাম আমরা ES, আবার ES থেকে আমরা ভেঙে যেতে পারি E, এনজাইম এবং সাবস্ট্রেট কমপ্লেক্স। একে বলা হয় আমরা দেখবো এনজাইম সাবস্ট্রেট এর সাথে সংযুক্ত হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এনজাইম সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে আলটিমেটলি এনজাইম তৈরি হচ্ছে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বা যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশনে ফ্রি এনার্জি বা গিভস ফ্রি এনার্জি ডেল্টা জি জিরো গিভস ফ্রি এনার্জি। ধরে নিলাম ফ্রি এনার্জি ডেল্টা জি জিরো দুই চার ছয় আট দশ, টু ডেল্টা জিতে রয়েছে সাবস্ট্রেট। এবার সাবস্ট্রেট কে আলটিমেট যদি অ্যাবসেন্স অফ এনজাইম সাবস্ট্রেট থেকে যদি প্রোডাক্টে কনভার্ট হতে হয় তাহলে কি করতে হবে সাবস্ট্রেট কেও, তাহলে যদি আমার এখানে এটা এনথ্যালপি অবস্থায় থাকে তো এনথ্যালপি থেকে কিসে কনভার্ট হতে হবে এনট্রপিতে কনভার্ট হতে হবে, মানে ডিসোসিয়েশন এনার্জিতে কনভার্ট হতে হবে। অ্যাবসেন্স অফ এনজাইম সাবস্ট্রেট কি করবে যতক্ষণে ডিসোসিয়েশন এনার্জি বা অ্যাক্টিভেশন এনার্জি পৌঁছালো এই অবস্থাকে বলা হয় ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট এমন একটি অবস্থা যেখানে রিয়্যাক্ট্যান্টের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো চলছিল সেটি সর্বোত্তম লক্ষ্যে পৌঁছেছে। সাবস্ট্রেটের মধ্যে বা রিয়্যাক্ট্যান্টের মধ্যে যে রাসায়নিক ক্রিয়াগুলো চলছিল সে রাসায়নিক ক্রিয়াগুলি সর্বোচ্চতম উপরে পৌঁছেছে, সেখান থেকে সাবস্ট্রেট ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্টে কনভার্ট হতে পারে বা আবার সাবস্ট্রেটে কনভার্ট হতে পারে। তো যদি সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হয় তাহলে গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড স্টেট থেকে সাবস্ট্রেট গ্রাউন্ড স্টেট থেকে যে মাত্রায় পৌঁছলো ধরে নিলাম ফ্রি এনার্জি ডেল্টা জি টুয়েলভ হচ্ছে ট্রানজিশন স্টেটে পৌঁছালো, তো যে পরিমাণে এনার্জি প্রয়োজন হলো বা ফ্রি এনার্জি প্রয়োজন হলো গ্রাউন্ড স্টেট টু অপটিমাম ট্রানজিশন স্টেট অর ডিসোসিয়েশন স্টেটে সেই ফ্রি এনার্জিকে বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি, আউটকাম ফ্রি এনার্জিকে বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি। যখন শুধুমাত্র সাবস্ট্রেট প্রেজেন্ট আছে অ্যাবসেন্স অফ এনজাইম, ইন কেস প্রেজেন্স অফ এনজাইম প্রেজেন্স অফ এনজাইম
কি ফর্ম করবে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আবার প্রোডাক্টে কনভার্ট করলো। তো এই অপটিমাম ট্রানজিশন স্টেট তৈরি পৌঁছানোর জন্য আবার কি দরকার? অ্যাক্টিভেশন এনার্জি, ফ্রি এনার্জি, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স দিয়ে বাইন্ড করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স দেন যে এনার্জির প্রয়োজন হলো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। দেখা যাচ্ছে যে প্রথমে শুধুমাত্র সাবস্ট্রেট থেকে যে ফ্রি এনার্জি লেগেছিল, সাবস্ট্রেট থেকে 10 2 মাইনাস অনলি প্রেজেন্স অফ সাবস্ট্রেট মাইনাস 10 ডেল্টা জি, আর প্রেজেন্স অফ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ট্রানজিশন স্টেট হলো 2 মাইনাস 6 মাইনাস 4 ডেল্টা জি। তাহলে এর অ্যাক্টিভেশন এনার্জি কম, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে পরিণত হলে অ্যাক্টিভেশন এনার্জি কম লাগছে, বা প্রেজেন্স অফ এনজাইমে খুব দ্রুত সময়ে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। অপর ক্ষেত্রে প্রেজেন্স অফ অ্যাবসেন্ট অফ এনজাইম, শুধুমাত্র সাবস্ট্রেট প্রেজেন্ট থাকে, সেই সাবস্ট্রেট কে ট্রানজিশন স্টেট দেন ট্রানজিশন স্টেট টু প্রোডাক্টে কনভার্ট হতে বেশি পরিমাণে সময় প্রয়োজন এবং বেশি পরিমাণে অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন। রিঅ্যাকশন কোঅর্ডিনেশন, তো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলে খুব দ্রুত সম্ভব প্রোডাক্ট পাওয়া সম্ভব। এবার আমরা এনজাইমের ক্ষেত্রে যে ধর্মগুলি দেখব, প্রথমত দেখলাম আমরা এনজাইম প্রোটিন ধর্মী। তো এনজাইম যেহেতু প্রোটিন ধর্মী হবে, তো নির্দিষ্ট কিছু কিছু ফ্যাক্টর এনজাইমের রিয়াকশনকে, এনজাইম অ্যাক্টিভেশনকে রেগুলেট করে। ফার্স্ট যে ফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিকে রেগুলেট করে সেটি হচ্ছে টেম্পারেচার। এনজাইম অ্যাক্টিভিটি যদি পার্সেন্টাইল অ্যাক্টিভিটি হাইয়েস্ট অ্যাক্টিভিটি বা অপটিমাম অ্যাক্টিভিটি যদি বলি 25 to 40 degrees centigrade, most favorable temperature for enzyme activation or enzyme function. 25 to 40 degrees centigrade is a favorable temperature for enzyme activation. Most of the enzyme, বেশিরভাগ এনজাইমের ক্ষেত্রে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি আমরা দেখি এখানে 10 20 30 60 70 80 90, মোস্ট অফ দি কেসেস 40 ডিগ্রি টেম্পারেচার অ্যাক্টিভেশন হবে, অপটিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার, যাকে বলা হয় পরম তাপমাত্রা। কিছু কিছু সাবস্ট্রেট রয়েছে, প্রেজেন্স অফ এনজাইম রয়েছে, এনজাইমের সাথে
যার লেসার অপটিমাম টেম্পারেচার, মানে খুব কম টেম্পারেচার মধ্যে সে কি হতে পারে, অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। লেস দেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড, লেস দেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাদের বলবো থার্মোল্যাবাইল কম্পাউন্ড, থার্মোল্যাবাইল। আর কিছু কিছু এনজাইম যার অপটিমাম টেম্পারেচার গ্রেটার দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রেটার দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আপ টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সমস্ত এনজাইমকে বলা হবে থার্মোস্টেবল এনজাইম, থার্মোস্টেবল কম্পাউন্ড, থার্মোস্টেবল। এক্সাম্পল, ডিএনএ ট্যাগ পলিমারেজ, ডিএনএ ট্যাগ পলিমারেজ, ট্যাগ পলিমারেজ অবটেইন ফ্রম থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া। সো 70 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ এ অপটিমাম টেম্পারেচার ফর থার্মোস্টেবল কম্পাউন্ড, অ্যান্ড লেস দেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড is thermolabile, and most of the enzyme optimum temperature is 40 degree centigrade. Next, pH, এনজাইম অ্যাক্টিভিটি রেগুলেট করে pH। আমরা দেখেছি যে এনজাইম যেহেতু প্রোটিন ধর্মী হয়, এনজাইম যেহেতু প্রোটিন ধর্মী, তো প্রোটিনের কি ডেরিভেটিভ হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের ডেরিভেটিভ হলো অ্যামাইনো অ্যাসিড। তো প্রোটিনের বাইরে প্রেজেন্ট থাকে অ্যামাইনো অ্যাসিড, পোলার অবস্থায় চার্জ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, প্রোটিনের বাইরে চার্জ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে। তো এই চার্জ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্টের জন্যই ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের নেচার, অন দ্য বেসিস অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডের যে পিএইচ কম, পিএইচ সেটাই নির্ভর করছে এনজাইম অ্যাক্টিভিটির উপরে। ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভেশন ইন নেচার ফর পিএইচ। মোস্ট অফ দি কেসেস অল দ্য এনজাইম আর অ্যাক্টিভেটেড অর অপটিমাম পিএইচ ইজ 4 to 4.5 পিএইচ, অপটিমাম পিএইচ ফর অ্যাক্টিভেশন ফর অল এনজাইম। pH 1 2 3 4 5 6 7 8 9 10,
ইঞ্জিন অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন ইন কেস অফ পেপসিন পেপসিন অ্যাক্টিভেট হবে পিএইচ pH এর মান যখন 2 বা 1.1.522 pH এ অ্যাক্টিভেট হবে পেপসিন অ্যাক্টিভেট হচ্ছে পেপসিন ওকে pH যখন 7 টু 7.2 pH 7.2 trypsin activation of a trypsin 7.2 trypsin রাইবোনিউক্লিয়াস এন্ড ফিউমারেজ অ্যাক্টিভেশন পিএইচ 7.8 trypsin 7.8 fumarase and ribonucleus paper